আজকে রাতে নেশন লিগের প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া। ইউএফআর পরিচালিত আন্তর্জাতিক দ্বিতীয় এই প্রতিযোগিতাটিতে প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শ্রেষ্ঠ দল নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া। ম্যাচটি আজকে রাত 12:15 AM থেকে শুরু হবে, যা বাংলাদেশের সময় অনুযায়ী আজকে রাত 12:45 AM থেকে শুরু হতে চলেছে। ইউরোপের শ্রেষ্ঠ এই দুটি দল এর আগে মাত্র দুবার একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে একবার জয়লাভ করেছে নেদারল্যান্ডস ও একবার জয়লাভ করেছে ক্রোয়েশিয়া। সর্বশেষ ম্যাচে এই দুটি দল মুখোমুখি হয়েছিল 2008 সালে। সেই ফ্রেন্ডলি ম্যাচে নেদারল্যান্ডস ক্রোয়েশিয়াকে 3-0 গোলে পরাজিত করেছিল। এই ম্যাচটির আগে নেদারল্যান্ডস তাদের সর্বশেষ খেলা 5 ম্যাচে 3টিতে জয়লাভ করেছে, অন্যদিকে 2টি ম্যাচে পরাজিত হয়েছে। ও উড়ন্ত ফর্মে থাকা ক্রোয়েশিয়া এই ম্যাচটির আগে তাদের সর্বশেষ খেলা 5 ম্যাচে 3টিতে জয় পেয়েছে, 1টি ম্যাচে পরাজিত হয়েছে এবং 1টি ম্যাচে ড্র করেছে তারা। কাতার বিশ্বকাপে ইউরোপের এই দুটি দল দুর্দান্ত পারফর্ম করেছে, যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে নেদারল্যান্ডসকে। অন্যদিকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিলকে ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালে পরাজিত করে সেমিফাইনালে উঠেছিল, তবে শেষমেশ আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাদের। তবে এই দুটি দলের কাছেই সুযোগ আছে ইউএফআর নেশন লিগের তৃতীয় আসরের ফাইনালে ওঠার। এর আগে নেদারল্যান্ডস একবার ইউএফআর নেশন লিগের ফাইনালে উঠেছিল। প্রথম আসরেই পর্তুগালের বিপক্ষে তারা ফাইনাল খেলেছিল, যেইবার নেদারল্যান্ডসকে ফাইনালে পরাজিত করে প্রথম আসরেই শিরোপা জিতেছিল রোনাল্ডোর পর্তুগাল। দ্বিতীয় আসরে ফ্রান্স স্পেনকে পরাজিত করে এই শিরোপাটি ঘরে তুলেছিল, এবং এই নিয়ে এই আসরটি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে এই দুটি দল। এই ম্যাচটা আপনারা সরাসরি লাইভ দেখতে চাইলে মোবাইলে সোনিলিভ অ্যাপটির মাধ্যমে দেখতে পারবেন, এছাড়াও টিভিতে সোনি নেটওয়ার্কের চ্যানেলগুলোর মাধ্যমেও এই ম্যাচটা আপনারা সরাসরি লাইভ উপভোগ করতে পারবেন।